নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নারকেলি পালং ভর্তা। এই নারকেলি পালং ভর্তা আমি কীভাবে রেসিপিটি তৈরি করলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার দুদিন ধরে খুবই শরীর খারাপ ছিল, তার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারছিলাম না টাইম মতো, এবং তাদের ভিডিও আমি দেখতেও পাচ্ছিলাম না, কমেন্টও করতে পাচ্ছিলাম না। সবাই হয়তো আমার পরে একটু রাগ করে আছেন, কিন্তু আমি আজকে একটু সুস্থ হয়েছি, তো ভিডিও আপলোড দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি। আমি এখানে দুয়াটি পালং শাক নিয়ে নিয়েছি, এখানে বাজার থেকে কেনা পালং শাক নিয়েছি। আমি ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি শাকগুলোকে ভালোভাবে কেটে বেছে জলে 10 মিনিট আমি ভাপিয়ে নেবো একটু। এই ভাপিয়ে নিলে কি হয়, যে পালং শাকটা আমি ভর্তা করব তার কালারটা কিন্তু পারফেক্ট একদম সবুজ থাকবে। আপনারা যদি এই পালং শাকগুলো একেবারেই আপনারা প্রথমেই মিক্সিতে পেস্ট করে বা শিলে বেটে নেন, তাহলে যখন কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়বেন তখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু জলে একটু ভাপিয়ে নিয়ে ছেঁকে নিয়ে যখন আমরা পেস্ট তৈরি করব দেখবেন কালারটা খুব সুন্দর হয়। আমি এটা ছেঁকে নিয়েছি, দেখুন আমি এখানে 5 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। আপনারা চাইলে এটা শিলও বেটে নিতে পারেন। আমি যে শাকটা ভালোভাবে সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই শাকটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, কতটা সবুজ ও পারফেক্ট হয়েছে। আমি এখানে আবারও গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 চামচ সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 1টা শুকনো লঙ্কা আমি দিয়ে ভালোভাবে তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এখানে আমি নারকেল কুচি দিয়ে দেব 1/2 চামচ নারকেল কোড়া, ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিন্তু নারকেলটা ভেজে নিচ্ছি, গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে, তাতে স্বাদটা কিন্তু অতটা ভালো লাগবে না। আমার এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 7 মতো লবণ, দিয়ে দেবো 7 মতো চিনি। আপনারা চাইলে এটা চিনিটা নাও দিতে পারেন, আমি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এটা 10 মিনিট অনবরত নেড়ে ঘন করে নামিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটাকে এবার হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার এটা সম্পূর্ণ প্রায় ঘন হয়ে এসেছে, আমি গ্যাস অফ করে সার্ভ করব। আমি এখানে প্লেটিং করে দিলাম, দেখেই বুঝতে পারছেন এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কিছুটা নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, আমি ওপর থেকে 1টা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।